আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি সবার জন্য একটি স্পেশালি ভিডিও হতে যাচ্ছে, বিশেষ করে যারা ইউটিউবে নতুন কাজ করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা ইউটিউব থেকে কি কি উপায় ইনকাম করবেন এটা আসলে অনেকেই জানে না, বা ইউটিউব থেকে আমরা যদি ইনকাম করি সেক্ষেত্রে আমাদের ইউটিউবের কি কি শর্ত মেনে আমাদের ইউটিউবে কাজ করতে হবে এটা নিয়ে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এবং আপনারা ইউটিউব সম্পর্কে প্রপার একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা সম্ভব, ইনকাম আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে কি কি শর্ত মানতে হবে বিস্তারিত সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। তো চলেন এখন আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো ইউটিউবে আপনি কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, সেটা হচ্ছে ভাই আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম সাথে সাথে কি আমার ইনকামটা শুরু হবে, বা আমি সাথে সাথে কিভাবে ইনকাম করব। এর উত্তর হচ্ছে ভাই আপনি সাথে সাথে কখনো ইনকাম করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে কিছু তাদের শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে দেন আপনার ইনকামটা শুরু হবে। অর্থাৎ আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করাইতে হবে দেন আপনার কিন্তু ইনকামটা শুরু হবে। এখন আপনি এটা বলতে পারেন যে ভাই আমি আমার চ্যানেলে কিভাবে মনিটাইজেশন অন করাবো। সো মনিটাইজেশন অন করার জন্য আপনার চ্যানেলে অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। তো আপনার ভিডিওগুলো যদি লাস্ট ওয়ান ইয়ারের ভিতর আপনার ভিডিওগুলোতে মানে যত মানুষ দেখছে সবগুলো মিলে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, 4000 ঘন্টা যেটা আপনার 2,40,000 মিনিট এবং 1000 সাবস্ক্রাইবার হয়, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। দেন ইউটিউব যখন আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে মনিটাইজেশনটা কি। আসলে মনিটাইজেশনটা হচ্ছে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, ভিডিও দেখার আগে আমাদের কিন্তু একটি অ্যাড প্লে হয়। তো যখন আমাদের অ্যাডটা প্লে হয় এই অ্যাডটা আমরা কিন্তু স্ক্রিপ্ট করি বা যেটাই করি বা অ্যাডটা আমরা দেখি, এর জন্য কিন্তু ইউটিউবের যে অনার রয়েছে, যেই চ্যানেলের অনার আমরা যার ভিডিও দেখতেছি সে কিন্তু একটা রেভিনিউ পায়। অর্থাৎ তার চ্যানেলে মনিটাইজেশন অন আছে বলেই কিন্তু তার চ্যানেলে অ্যাড শো করছে এবং এই অ্যাড শো করার কারণে কিন্তু সে একটা ইনকাম পাচ্ছে। এক্ষেত্রে বর্তমানে ইউটিউবের আরেকটা আপডেট রয়েছে, যাদের চ্যানেলে মনিটাইজেশন নাই তাদের চ্যানেলেও কিন্তু অ্যাড শো করাবে, সেক্ষেত্রে সেই ইনকামটা কিন্তু সরাসরি ইউটিউব নিয়ে নিবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আপনি কোনো ইনকাম পাচ্ছেন না। তো আপনাকে ইনকাম, আপনি যদি ইনকাম পেতে চান বা আপনি যদি আপনার আপনার চ্যানেলে মনিটাইজেশন এনাবল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলে লাস্ট ওয়ান ইয়ারের ভিতর 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা আপনার 2,40,000 মিনিট আপনাকে ফিল আপ করতে হবে, দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনি আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন এবং আপনার ভিডিওতেও কিন্তু অ্যাড শো করবে এবং আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মনিটাইজেশনের থ্রু থেকে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। আরেকটা থ্রু হচ্ছে আপনি স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার চ্যানেলটা যখন একটা ভালো পজিশনে চলে যাবে তখন আপনাকে বিভিন্ন বড় বড় কোম্পানি বা ছোটোখাটো কোম্পানি কিন্তু তাকে মেল করবে। ঠিক আছে, মেলের মাধ্যমে তারা কিন্তু তাদের প্রোডাক্টটা আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু তারা একটা প্রমোশন করাতে যাবে এবং এর বিনিময়ে কিন্তু তারা আপনাকে ডলার পে করবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পন্সর, এবং স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাপে আয় করতে পারবেন, অর্থ প্রচুর পরিমাপে আয় করতে পারবেন। তো ইউটিউব থেকে স্পন্সর এবং মনিটাইজেশন এই দুইটার মাধ্যমে কিন্তু ইনকাম করা সম্ভব। আপনার চ্যানেলে যতদিন মনিটাইজেশন অ্যানাবল হবে না ততদিন আপনার ইনকাম করা আসলে পসিবল হবে না, যদিও ছোটোখাটো কোনো স্পন্সর পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্পন্সরের থ্রু থেকে ইনকামটা করতে পারবেন। বাট আপনি মনিটাইজেশন থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব, এবং কম বেশি যারা ইউটিউবে কাজ করে সবার লক্ষ্য কিন্তু একটাই যে মনিটাইজেশনটা অ্যানাবল করাবে, মানে অর্থাৎ মনিটাইজেশনটা অন করেই ইনকামটা করবে। ঠিক আছে, এবং সবাই কিন্তু এটাই করে। সো আপনি যদি ইউটিউবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কন্টিনিউ লেগে থাকতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন, এবং লাস্ট ওয়ান ইয়ারের ভিতর যদি আপনি এটা ফিল আপ করতে পারেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, দেন আপনি অ্যাপ্লাই করলে আপনার কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। এবং আপনার আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আমি যেদিন থেকে চ্যানেলটা খুলছি সেদিন থেকে আমার ওয়ান ইয়ার হয়ে গেছে, বাট আমার যে ওয়াচ টাইম আছে সেটা হয়ে গেছে 1000 ফিল আপ করছে, আমার আরও 3000 আছে এটা কিন্তু আমার ফিল আপ হয় নাই, এক্ষেত্রে কি আমি এই চ্যানেলটা বাদ দিব? না, এর উত্তর হচ্ছে না। আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি, উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। সাপোজ আপনি আপনার চ্যানেল ক্রিয়েট করা থেকে আপনার ভিডিও আপলোড করছেন, মোটামুটি 43টা ভিডিও আপলোড করছেন, আপনার ওয়ান ইয়ার হয়ে গেছে এবং আপনার 1000 ওয়াচ টাইম হয়ে গেছে। তো আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না, এখন আপনি কি পারবেন কি না এটা আসলে আপনার মনে প্রশ্ন। অবশ্যই পারবেন। তো পরে আপনার দুই মাসের ভিতর আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং এই একটা ভিডিও দিয়ে আপনার আরও 4000 ঘন্টা ওয়াচ টাইম আসছে,
4000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসছে, বা আপনার মনে করেন 4000 ঘন্টায় সাপোজ 4000 ঘন্টায় ওয়াচ টাইম চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার 1000 সাবস্ক্রাইবার থাকলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট 1 ইয়ার, অর্থাৎ আপনি যেদিন, আপনি সেটা 2-3 বছরও করতে পারবেন, সমস্যা নাই, বাট আপনি যেদিন মনিটাইজেশনের জন্য কি করবেন অ্যাপ্লাই করবেন সেদিন থেকে লাস্ট 1 ইয়ারের ওয়াচ টাইমগুলোকে কাউন্ট হবে, অর্থাৎ আপনার ভিডিওগুলোতে মানুষ দেখছে যে পরিমাণ আপনি দেখছে সেই ওয়াচ টাইমটাকে কাউন্ট হবে। আশা করি এই জিনিসটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে। তো ইউটিউব থেকে কিন্তু আমরা দুইভাবে ইনকাম করতে পারি, একটা হচ্ছে মনিটাইজেশন অন করে, আর একটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে। এই দুইভাবে কিন্তু আমরা ইউটিউব থেকে ভালো পরিমাণে অর্থ আমরা কিন্তু আয় করতে পারি, ঠিক আছে। আর একটা জিনিস অবশ্যই আপনার মনে রাখবেন, কখনো মানুষের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। সেক্ষেত্রে আপনার কী হবে, আপনাকে আপনি যার ভিডিও ডাউনলোড করছেন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে, আর আপনি যদি 1 মাস বা 3 মাসের ভিতরে যদি আপনি 3টা স্ট্রাইক খেয়ে যান সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ধরনের কোনো কাজ করবেন না, অবশ্যই নিজের নিজের কন্টেন্ট বানাবেন ইউটিউবে, অবশ্যই অবশ্যই নিজের কন্টেন্ট বানাবেন, ঠিক আছে। আর ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেগুলো আপনার ফলো করে চলবেন, মানে সেগুলো আসলে ভঙ্গ করবেন না, এমন কিছু ভিডিও আপলোড করবেন না যেগুলো আসলে 18+ এই ধরনের কোনো ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চ্যানেলটি সাসপেন্ড করে দিবে, অর্থাৎ তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে গেলে কিন্তু তারা আপনাকে সাসপেন্ড করে দিবে। এবং তাদের আরও কিছু রুলস আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের, তো সেগুলো আপনি অবশ্যই ফলো করে চলবেন। অবশ্যই এটা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও আসবে, যেহেতু আমরা অলরেডি ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও শুরু করছি, সো স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও আসবে। তো আশা করি আজকের এই জিনিসটা আপনার টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছেন, ইউটিউব থেকে আমরা কীভাবে ইনকাম করবো। ইউটিউব থেকে আমরা মূলত অ্যাডের থ্রুতে, অর্থাৎ আমাদের চ্যানেলে মনিটাইজেশন এনাবল করার পর আমরা অ্যাডের থ্রু থেকে আমরা ইনকামটা করবো, আর একটা হচ্ছে স্পন্সরের থ্রু থেকে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আপনি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো ইনকাম করতে পারবেন না, আপনাকে এই শর্তগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ লাস্ট 1 ইয়ারের ভিতর 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার পর দেন আপনি অ্যাপ্লাই করে আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। তারা যখন ইউটিউব যখন আপনাকে রিভিউ করবে আপনার চ্যানেলটা, দেন অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার কিন্তু ইনকামটা শুরু হবে। সো আশা করি আপনার আজকের এই বিষয়টা টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছেন, ইউটিউব আমরা ইউটিউব থেকে আমরা কীভাবে ইনকাম করবো, কোন কোন উপায়ে ইনকাম করবো, এবং ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আমাদের কী কী শর্ত ফিল আপ করতে হবে, এই জিনিসটা আশা করি আপনার টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, ভাই নিচে পেয়ে যাবেন কমেন্ট বক্স, ফেসবুকে দেখে থাকলে ফেসবুকেও কমেন্ট করবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তা সেক্ষেত্রে আপনারা ইউটিউবেও কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আপনারা যতটুকু পারি আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।